اللهم آمين يا رب العالمين يا أحكام الحاكمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مبعوث আমরা কতিপয় নালায়েক নাছি মাওলা গুনাহগার তোমার নবীর আওলাদ দয়াল সুরসুরির আওলাদ শাহ হাসান নূরে হাসান দুফুনুরিকে সাথে নিয়ে তোমার মহান অলি মাহমুদ দরবেশ তাহের দরবেশের কদমে বসে তিনার আওলাদ নাজিম দরবেশ এবং কাশেম ব্যাপারী কুদ্দুস ফকির অনেক আশে কামজা কেরান মা বন্দিরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম গো মাওলা। ও মাবুদ আমরা স্বীকার করি আমাদের মতন নিকৃষ্ট পাপিষ্ট পথভ্রষ্ট কেউ নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শয়তানের চক্রে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছে। মাবুদ আজকে অলির দরবারে সে আমরা ক্ষমা চাইতেছি মাওলা, আমাদের সকলকে আপনি মাফ করে দিন। মাবুদ ও গো তোমার কালাম তুমি করো আমি গুনাহগার, তুমি গুনাহ মাফ না মাফ করিলে তুমি না ক্ষমা করলে কে আছে আমার দয়ালে মোলাই। মাবুদ যেই পথে নবী মুহাম্মদের শিক্ষা আছে, যেই পথে সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন হাক্কানী আলেম ওলামা মাওলিয়া লাগনের আদব শিক্ষা আছে মাওলা, যেই পথে গেলে আপনি খুশি আপনার হাবিব খুশি, সেই পথে দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করে দিন। হ্যাঁ মাওলা, আমরা যারা এখানে হাত উঠাইছে অনেকে অনেক সমস্যা আছে মাওলা গো, আমরা অনেকে অনেক দুঃখ বেদনা সাংসারিক অভাব অনটন অনেক কষ্ট বেদনা লইয়ে তোমার অলির দরবারে আমরার কাছে কি আছে মাবুদ, রাখতাম তোমারে মনরে আল্লাহ করো আল্লাহ হলো তোর মনি কত ব্যথার হৃদয়ে মাঝে তোমার জানায়াছে গো আল্লাহ, তোমার জানায়াছে কত দুঃখ আমার গো মনে, তোমার জানায়াছে যাই না কেন জোনা মাওলা, শান্তি দাও কলি যাতে গো আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে। ও মাবুদ কোন অপরাধ কোন ভুলের কারণে সাজা পাইতেছি জানি না গো আল্লাহ, আজকে তাহের দরবেশের মহাব্বতে মাহবুব দরবেশের মহাব্বতে লালকুটি দরবারের মহাব্বতে সুলতানশির মহাব্বতে সুফসার মহাব্বতে বাবা জানুরি ফতে আলী ওয়াইসি গৌসুল আজম মেজবান্ডারি মুর্শিদ কাশিম হিয়াজুরির মহাব্বতে দীপুনুরির মহাব্বতে কামাল নুরির মহাব্বতে মালিক আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনা হিসেবে কবুল আর মঞ্জুর করে নি। হে আল্লাহ আমরা যতদিন বাসি মাওলা আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, কারো উপকার করতে না পারে যেন আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়, সে তো মাওলা আপনার রাসূল বলে গেছে আগুনের উপর হাত রাখা সহজ তার চেয়ে বেশি কঠিন ঈমান রাখা আমরা সেই যুগে এসে পড়েছি মাওলা, এই ওলি আল্লাহর পথ থেকে ফিরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে কিছু আলেম রফি জাহেদ মাওলা, আমাদের এই জাহেলদের থেকে ইমানই চেতনা নিয়ে ওলি আল্লাহকে ভালোবাসতে বাসতে যেন আমরা মরতে পারি সে তৌফিক দান করে।
তোমার গৌসে পাক খাজা বাবা শুরু শরীকে ভালোবাসতে বাসতে যেন আমরা মরতে পারি সে তহবিল্লাহ। মাবুদ আখিরি ফরিয়াদ আমাদের যাদের সন্তান আছে তাদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সে তহবিল্লাহ। আল্লাহ অনেক মা বাবা আছে এখানে আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে মা, আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেদায়েত দান করো, আমাদেরকে মিথ্যা কথা শোনার তৌফিক দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ দুনিয়াতে থাকতে যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি মৃত্যুর পূর্বে তার চেহারা দেখতে দেখতে তার নামটি মুর্শিদ নামটি জপন করতে করতে তার হাতে ফরান ফাঁকিটি দিয়ে মাওলা যেই নামের মহাব্বতে আদম হওয়া মা পেয়েছে যেই নামের অক্ষর বারোটি তোমার নামের অক্ষর বারোটি সেই মধুর কালিমা মাওলা আমাদের জবান এজারি করিয়া দিও এখন সবাই পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।